চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম সি সিক্সটি। তো ভিউয়ার্স, ধরুন আপনি দারাজে একটি প্রোডাক্ট অর্ডার দিয়েছেন এবং সেই প্রোডাক্টটি অটোমেটিক দারাজ থেকে ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ এখানে আপনি কোনো কিছু ক্যান্সেলেশনের রিকোয়েস্ট করেননি বা আপনি নিজের থেকে কোনো ক্যান্সেল করেননি, সে প্রোডাক্টটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গিয়েছে। তখন আপনার কী করা উচিত, বা আপনি যে টাকাটা মনে করেন আগে যদি টাকাটা পেমেন্ট করে ফেলেন তাহলে সেই টাকাটা আপনি কীভাবে ব্যাক নেবেন, তো সেই সকল প্রসেসের মতো আজকের আমার এই ভিডিও, অর্থাৎ আপনার প্রোডাক্টটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গিয়েছে অথবা দারাজ থেকে ক্যান্সেল করে দিয়েছে, তখন আপনাকে কী করা উচিত সেটি নিয়ে মতো আজকের আমার এই বিস্তারিত ভিডিও। এবং পুরো ভিডিও আমার সাথে থাকলে আশা করছি আপনাদের সকল কনফিউশন একদম দূর হয়ে যাবে, যে দারাজ থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনাদের কী করা উচিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমি মতো দারাজ থেকে কয়েকদিন আগে কয়েকটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, অর্থাৎ আজকে হচ্ছে জুনের 14 তারিখ এবং আমি মূলত জুনের 3 তারিখে মূলত 3টি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম এবং সেই 3টি প্রোডাক্টটি কয়েকদিন আগে অর্থাৎ গত 2 দিন আগে ক্যান্সেল হয়ে গিয়েছে। তো সেটা দারাজ থেকে ক্যান্সেল করেছে, সেখানে আমি কোনো কিছু করিনি। তো সেটি ক্যান্সেল কেন হলো, কীভাবে হলো সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং এটি আমি এখন রিফান্ডটা আমি আগে যেহেতু পেমেন্ট করেছিলাম প্রোডাক্টগুলোর জন্য, তো সেটি রিফান্ডটা আমি কীভাবে পাবো সেটির প্রুফ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি, আমি দারাজ অ্যাকাউন্টে রয়েছে, আমার মধ্যে দারাজের হোম পেজে, এখান থেকে আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি নিচে থেকে। হোমে অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে ভিউ ওয়ালের মধ্যে ক্লিক করছি। ভিউ ওয়ালের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমি আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাতে পারবো এবং যে ক্যান্সেল হয়েছে সেটিও আপনাদেরকে দেখাতে পারবো। তো এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে 3টি প্রোডাক্ট রয়েছে, এই যে এখানে 3টা, এই 3টা প্রোডাক্ট মূলত আমার এখানে ক্যান্সেল হয়েছে। তো দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং অর্ডার প্লেস হয়েছে কবে সেটাও এখানে দেওয়া রয়েছে। মূলত আমি 3 তারিখ অর্থাৎ 3 জুন 2024 অর্ডার প্লেস করেছি এবং টাকাও কিন্তু পরিশোধ করে দিয়েছি, লেখাই রয়েছে পেইড এবং সাথে সাথে টাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন 3টি প্রোডাক্ট এবং এই 3টি প্রোডাক্ট আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। তো 3টি প্রোডাক্টের এখন কিন্তু অপশন রয়েছে হচ্ছে রিফান্ড ইন প্রোগ্রেস, অর্থাৎ এখানে আমাকে কিন্তু তারা টাকা ব্যাক দেওয়ার প্রসেসটা চালু করে দিয়েছে। আমার 3টি প্রোডাক্ট কেন ক্যান্সেল হলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো 3টি প্রোডাক্টের মধ্যে এখানে যদি আমি চেক প্যাকেজের মধ্যে যাই, এখানে চেক প্যাকেজ লেখা রয়েছে, চেক প্যাকেজের মধ্যে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে শুধু একটা স্টেপ মাত্র এখানে ফিল আপ হয়েছে, যে প্রসেসড অ্যান্ড রেডি টু শিপ। আর এখানে কিন্তু মূলত 4 থেকে 5টা প্রসেস হয়, তারপরে কিন্তু প্রোডাক্ট আপনারা হাতে পান। আমার যেহেতু এখানে মাত্র 1টি প্রোডাক্ট মানে 1টি প্রসেস কমপ্লিট হয়েছে, তাই প্রোডাক্ট আমি হাতে পাইনি। তো আমি যেহেতু প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিলাম 3 তারিখে, তারা আমাকে এস্টিমেটেড ডেলিভারি ডেট দিয়েছিল হচ্ছে 9 তারিখ থেকে মূলত 13 বা 14 তারিখের মধ্যে, এরপরে ডেট দিয়েছিল তারা আমাকে। তো তারা যেহেতু ওই ডেটের মধ্যে আমাকে তারা প্রোডাক্টটা ডেলিভার করতে পারেনি, তো সেই কারণে কিন্তু তারা আমাকে প্রোডাক্টটা ক্যান্সেল করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রোডাক্টের মধ্যে যদি আমি চেক প্যাকেজের মধ্যে যাই তাহলে কিন্তু একই অপশনগুলো আপনারা পাবেন, একই ডিটেলসগুলো পাবেন, এখানে তেমন কিছু নেই। মূলত আমি মূলত আশাই ছিলাম যে আমি হয়তো প্রোডাক্টগুলো পাবো, দেখতেছি যে ডিলে হচ্ছে, বাট তাও আশা ছিলাম যে হয়তো প্রোডাক্টগুলো আমি পাবো। বাট আমি অর্ডার দিয়েছিলাম ছিল 3 তারিখে, আমাকে তারা 12 তারিখে একটা ইমেল পাঠাইছে। তো আমি ইমেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো 12 তারিখে একটা ইমেল তারা আমাকে করেছে, যে এই যে এরকম একটা ইমেল যে ইওর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড এখানে লেখা রয়েছে এবং 3টি প্রোডাক্টই মূলত এখানে তারা অ্যাড করেছে, যেমন উপরে একটা, নিচে একটা, এখানে একটা। তো এখানে তারা রিজনটা কী দিয়েছে দেখতে পাচ্ছেন, এখানে তারা ফুল ডিটেলস আকারে লিখে দিয়েছে যে ইওর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড এবং তারা এখানে রিজন হিসেবে দিয়েছে যে সোর্সিং ডিলে। এটা কিন্তু আমার কোনো ফল্ট নয়, এটা কিন্তু তাদের ভুলের কারণেই তারা এখানে প্রোডাক্ট ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, যে তাদের কিন্তু প্রোডাক্টগুলো হয়তো কোনোভাবে তারা আমার প্রোডাক্টগুলো মিস করে ফেলেছে আর কি, যেহেতু এখানে সোর্সিং ডিলে তারা দিয়েছে আর কি সাবজেক্টটা বা রিজনটা। তো সেই কারণে সোর্সিং ডিলের কারণে আমার প্রোডাক্টগুলো তারা এখান থেকে ক্যান্সেল করে দিয়েছে। তো এখন আমার কী করা উচিত, আপনারা অনেকেই এরকম প্রবলেম ফেস করেন, আমি আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট পাই যে ভাই আমার প্রোডাক্টটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেলো, আমি এখন কী করবো, বা দারাজ থেকে আমার প্রোডাক্টটা ক্যান্সেল করে দিয়েছে, এখন আমি কী করতে পারি, আমি তো টাকাটা আগে পেমেন্ট করে ফেলেছি। অনেকে টাকা আগে পেমেন্ট নাও করে থাকতে পারেন, তো সেক্ষেত্রে তো আপনার তেমন কোনো প্রবলেম নেই। তো যারা আগে টাকাটা পেমেন্ট করে ফেলেছেন তারা এখন কী করতে পারেন, তো আপনাদের প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি এখন আর আপনার তেমন কোনো কাজ নেই, আপনার বলতে গেলে কোনো কাজই নেই, এখন যা করবে সেটা দারাজ করবে। আপনি যেই সিস্টেমে তাদেরকে পেমেন্টটা করেছেন সেই সিস্টেমেই দারাজ আপনাকে টাকাটা রিফান্ড করে দেবে, অর্থাৎ আমি যেহেতু বিকাশে পেমেন্ট করেছি তাই আমি যেই অ্যাকাউন্ট দিয়ে, যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্টটা করেছিলাম সেই বিকাশ অ্যাকাউন্টেই কিন্তু তারা আমাকে টাকাটা রিফান্ড করে দেবে, ফুল টাকাটা রিফান্ড করে দেওয়ার কথা। তো সেটা আমি প্রুফ আকারে আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরেই, তো যে তারা আমাকে কত টাকা পেমেন্ট করে। তাছাড়া আমি যদি দারাজের ভিতরে ঢুকি আমি দেখি আমি এখানে কয় টাকা পেমেন্ট করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাকে যাই, তো এখানে আমার মূলত 465 টাকা পেমেন্ট করা হয়েছিল, এখানে লেখা রয়েছে 465 টাকা আমি পেমেন্ট করেছি। তো এরপরে ভিডিওর বাকি অংশে আপনারা দেখতে পাবেন যে আমি কয় টাকা রিফান্ড পাই, কারণ আমি রিফান্ড পাওয়ার পরে কিন্তু ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো এখানে এখন আমি আর কিছু করতে পারবো না, কিন্তু আমার কোনো কাজ নেই, এখানে যা করবে দারাজ করবে। এবং আপনি যদি রকেট পেমেন্ট করে থাকেন তাহলে রকেটের ওই অ্যাকাউন্টে দারাজ আপনাকে রিফান্ড করবে, আপনি যদি নগদে পেমেন্ট করে থাকেন তাহলে নগদের ওই অ্যাকাউন্টে দারাজ আপনাকে রিফান্ড করবে।
যদি আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে তারা রিফান্ড করবে, এবং এই রিফান্ড করতে তারা কতদিন লাগতে পারে, তো তারা যেটা বলে তারা বলে থাকে যে সর্বোচ্চ 3-5 কর্মদিবসের মধ্যে কিন্তু তারা আপনাকে পেমেন্টটা করে দিবে। তো এখানে কিন্তু কর্মদিবস বলেছি, এখানে কিন্তু যে শুক্র শনিবার বা সরকারি বন্ধ থাকলে সেটা একটু ডিলে হতে পারে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেহেতু 12 তারিখে তাদের এই মানে তারা আমাকে ক্যান্সেল করেছে অর্ডারটা, এবং আপনারা জানেন যে জুন মাসের 14 তারিখ 2024 সালের এখন কিন্তু কোরবানি ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, তো এই বন্ধটা কিন্তু হয়তো 19 তারিখ পর্যন্ত থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার রিফান্ড হওয়াটা হয়তো একটু লেট হতে পারে, অর্থাৎ এখন যেহেতু সরকারি বন্ধ চলে আসছে, তো হয়তো আমি 19 তারিখ পর্যন্ত যেহেতু বন্ধ থাকে, আমি হয়তো 20-21-22 তারিখ এরকম টাইমের মধ্যে হয়তো পেমেন্টটা পেয়ে যাবো। অর্থাৎ আমার পেমেন্ট পেতে 1 সপ্তাহের একটু বেশি টাইম লাগতে পারে, যেহেতু এখানে সরকারি বন্ধ একটা ব্যাপার চলে আসছে। আর যদি কোনো বন্ধ ব্যাপার না থাকে তাহলে আপনারা 3-5 কর্মদিবসের মধ্যে কিন্তু পুরো টাকাটাই রিফান্ড আকারে পেয়ে যাবেন, যে সিস্টেমে আপনি তাদেরকে পেমেন্টটা করেছিলেন। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিতে পারি, বাট আমি এখানে ভিডিওটা শেষ করবো না, কারণ আমি যেহেতু বলছি যে আপনাদেরকে প্রুফ সহ আমি জিনিসটা দেখিয়ে দিব, অর্থাৎ আমি যে রিফান্ডটা পেয়েছি সেটার প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দিব, এবং কত টাকা আমি পেমেন্ট পেলাম বা রিফান্ড পেলাম সেটারও আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেই জন্য আমি ভিডিওটা আবার একটু কন্টিনিউ করবো যখন আমি রিফান্ডটা পেয়ে যাবো, অর্থাৎ রিফান্ড পেতে আমার একটু টাইম লাগবে, হয়তো 1 সপ্তাহের মতো টাইম লাগতে পারে যেহেতু ঈদের বন্ধ। তো 1 সপ্তাহের পরে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করে এই ভিডিওর সাথে অ্যাড করে পরবর্তীতে ভিডিওটা আপলোড করবো, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু দারাজ থেকে আমার সেই রিফান্ডের টাকাগুলো পেয়ে গিয়েছি, যেহেতু আমার 3টি প্রোডাক্ট ক্যান্সেল করেছে তারা, তো 3টি প্রোডাক্টের জন্য 3টি রিফান্ড কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে, এবং আমি যত টাকা পেমেন্ট করেছিলাম ঠিক তত টাকা কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি এখন আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 22 তারিখ 22 জুন আর কি, তো আমি আরও 2 দিন আগে মূলত রিফান্ডটা পেয়েছি, বাট আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা রেকর্ড করতে পারিনি। তো আমি এখন আপনাদের বিকাশে যে মেসেজটা দেখিয়ে দিচ্ছি, এবং দারাজ অ্যাপে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন মেসেজে এসে বিকাশে চলে আসলাম, বিকাশ থেকে যে মেসেজগুলো আসে, তো এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লাস্টের 3টা মেসেজ রয়েছে, যে ইউ হ্যাভ রিসিভড 113 টাকা প্রথমটা রয়েছে, তা ফ্রম DM এতটা দারাজ মলের একটা নাম্বার, তো সেখান থেকে তারা আমাকে 113 টাকা দিয়েছে প্রথমে, এটা প্রথম প্রোডাক্টের জন্য, তারপর দিয়েছে 239 টাকা সেটা সেকেন্ড প্রোডাক্টের জন্য, এবং তারপর দিয়েছে 113 টাকা আবার সেটা তৃতীয় প্রোডাক্টের জন্য। তো 3টা প্রোডাক্টের জন্য 3টা রিফান্ড কিন্তু আমাকে তারা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এবং যদি আপনাদের দারাজ অ্যাপে গিয়ে আপনাদেরকে একটু দেখাই অ্যাপে প্রবেশ করার পরে, তো সেখানে আমি এখানে অ্যাপে চলে আসলাম, অ্যাপে এখান থেকে চলে যাবো আমি অ্যাকাউন্টের মধ্যে। তো আমি অ্যাপের অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে ভিউ অল এখানে ক্লিক করবো আমি। ভিউ অলের মধ্যে ক্লিক করলে এখানে আমার আর কি অর্ডার করা সকল প্রোডাক্ট শো করাবে। তো এখানে দেখতে পাচ্ছি, এখন নিচে যাই আমি, নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে, এই 3টা প্রোডাক্টের মধ্যে আমার ক্যান্সেল হয়েছিল, এবং 3টা প্রোডাক্ট কিন্তু রিফান্ড ইন প্রোগ্রেস ছিল এতদিন, বাট এখন কিন্তু লেখা রয়েছে ইউর রিফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ আমার রিফান্ড কিন্তু যা দিয়ে দিয়েছে সেখানে লেখা রয়েছে ইউর রিফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড। এবং আমি যতক্ষণ দেখালাম আপনাদেরকে 113 টাকা 113 টাকা এবং 239 টাকা, এই 3টার যোগফল কিন্তু 465 টাকাই হয়। তো আমি 465 টাকা তাদেরকে পেমেন্ট করেছিলাম, তারাও আমাকে কিন্তু মূলত 3টা প্রোডাক্ট হিসেবে 465 টাকাই রিটার্ন করেছে বা রিফান্ড করে দিয়েছে। এবং আমি যেভাবে পেমেন্ট করেছিলাম তাদেরকে, যে মাধ্যমে বিকাশের মতো তাদেরকে আমি পেমেন্ট করেছিলাম, এবং তারা কিন্তু সেই মাধ্যমে অর্থাৎ বিকাশে কিন্তু আমাকে তারা রিফান্ডটা করে দিয়েছে, যে নাম্বার দিয়ে আমি পেমেন্ট করেছিলাম বিকাশের যে অ্যাকাউন্ট থেকে, তো সেই অ্যাকাউন্টেই রিফান্ডটা আমি পেয়েছি। তো এটার ভিতর যদি একটু প্রবেশ করে এটার মধ্যে ক্লিক করে তাহলে দেখি কি দেখায়, এখানে তেমন কিছু নেই, জাস্ট ইউর রিফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড এগুলো লেখা রয়েছে। তো এইভাবে করেই কিন্তু আপনাদের যদি কোনো প্রোডাক্ট দারাজ থেকে আপনাদের ক্যান্সেল করে দেয়, তো সেটার আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ যদি দারাজ থেকে অটোমেটিক ক্যান্সেল করে তাহলে কিন্তু আপনারা সেটা যদি আগে পেমেন্ট করে থাকেন তাহলে রিফান্ড কিন্তু পেয়ে যাবেন। আর যদি তারা ক্যান্সেল করে দেয়, আপনি যদি পেমেন্ট না করে থাকেন তাহলে কোনো কথাই নেই, আর কোনো টেনশনের কারণে আপনি পরবর্তী যে আবার সেই প্রোডাক্ট অর্ডার দেন তাহলে হয়তো তারা প্যাকেজিং করে আবার পাঠিয়ে দিতে পারে। তো এটাই ছিল মূলত প্রসেসটা। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও বন্ধ রাখছি, আর তেমন কিছু দেখানো নেই আপনাদের। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো ভিডিও অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।